হেই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ একটা অন্য ধরনের ব্লগ নিয়ে এসেছি তোমাদের কাছে। সবার আগে আমি বলতে চাই, এই মুহূর্তে আমি রয়েছি অ্যাটায়ার জোন। এটা একটা বুটিক, ভীষণ সুন্দর সুন্দর এখানে কালেকশন। তো আমি অলরেডি এখান থেকে ব্লাউজ নিয়েছি, শাড়ি নিয়েছি, তো সেগুলো তোমাদের আমি অবশ্যই দেখাবো। সেটা আমার আলাদা একটা পুজো হল একটা ভিডিও আসবে, সেখানে তোমরা দেখতে পাবে। তো আজ তোমরা সবার আগে আলাপ করে নাও এই অ্যাটায়ার জোনের যিনি ওনার, তার সঙ্গে। দিদি, আপনার নামটা বলুন। সুপর্ণা, আমি হচ্ছি সুপর্ণা প্রকাশ। আমার 36 হিন্দুস্তান পার্কে, এটা আমার শুরু হয়েছে 2015-এ। প্রথমে আমরা ছিলাম, আমি বাড়ি থেকে শুরু করি, তারপরে মনে হলো যে এটা একটু এক্সপ্যান্ড করা দরকার, তাই সেই আমি তখন এই জায়গাটা নিলাম। আই হোপ যে আমি যে জিনিসগুলো দেখাবো বা যে জিনিসগুলো দেখাতে যাব আপনাদের ভালো। ওকে, তো আমি আসলে প্রথমে অ্যাটায়ার জোনের সন্ধান আমি পেয়েছিলাম, আমি এইখান দিয়ে হিন্দুস্তান বা এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তো ব্লাউজ কিনবো বলে আমি ভালো বুটিক খুঁজছিলাম। তো খুঁজতে খুঁজতে আমার চোখ পড়ে এবং আমি ভেতরে এসে যখন ওনাদের কালেকশান দেখি, আমি আর কিছু নিজেকে আটকাতে পারিনি। তো আমি বেশ কিছু জিনিস নিয়েছি এখান থেকে, তো সেগুলো তোমাদের পরে দেখাবো। তো সবার আগে দিদি, তুমি বলো তোমার এখানে কী ধরনের শাড়ি, পুজোর কী কালেকশান তুমি দেখেছো? আমার এখানে সব রকম, শুরু হচ্ছে 900 কটন থেকে শুরু, এবার 25,000 এর আপনার বেনারস সিল্কের আছে, কোচপল্লি সিল্ক আছে, গাদওয়াল আছে, ইকাত আছে, সব রকম। এছাড়া জুয়েলারি আছে, ব্যাগ আছে, যেগুলো কটন ব্যাগ, এখন কটন কাপড়ের উপরে যে ব্যাগগুলো খুব কমফোর্টেবল। আমরা যেমন অনেকেই, আমার লেদার ব্যাগ ভারী হয়ে গেলে যেমন ভীষণ শোল্ডারে একটা পেন হয়, দ্যাটসই আমরা ব্যাগ তৈরি করছি। আমার এটা শুরু হয়েছে, একটা আমার উদ্দেশ্য ছিল, একটু আমি ঘুরতে ভালোবাসি, তো এই ঘোরাটা হচ্ছে আমার সব থেকে প্লাস পয়েন্ট। তো আমি ধরুন কোচমপল্লি যদি যাই, কোচমপল্লি গ্রামটাতে আমি ভিজিট করি, সেই গ্রামটাতে ভিজিট করে উইভার্সদের সাথে আই মিট উইভার্স, বিকজ তাদের ক্রিয়েশনটা দেখা, তারা কি করছে দেখা, কিভাবে লাইফ লিড করে, তারা কতটা সেটা উইভস করে, তারা কতটা রোজগার করছে। এবার ধরুন আমি আনতেই পারি কাউকে দিয়ে বা কোনো সেকেন্ড হ্যান্ড থার্ড হ্যান্ড ফোর্থ হ্যান্ডের মাধ্যমে, কিন্তু নো, আমাকে সেই গ্রামটাতে যেতে হবে, বিকজ আমি যে জিনিসটা প্রোডাক্টটা আপনাদের কাছে নিয়ে আসবো সেই প্রোডাক্টটা সম্বন্ধে আই নো ভেরি ওয়েল, বিকজ আমি ওই গ্রামটাতে গেলে তবেই ওদের সাথে একসাথে থেকে আমি জানতে পারবো জিনিসটা কী। আমি যাবো, আমার কাছে যেমন বাংলাদেশের ঢাকাই আছে, আমি দেখাবো আপনাদের কাছে একটা ঢাকাই, যে ওটা যে ঢাকাই এবং ওটা করতে 6 মান্থস সময় লেগেছে। ঢাকাইয়ের অনেক রকম কারুকার্যতা আছে, অনেক মেটেরিয়াল আছে, বাট যেটা আমি দেখাবো ওখান থেকে আমার কালেকশান, সেটা আপনারা দেখে বুঝবেন যে একদম প্রথম ডিটেল। এরকম আমি ওখানে গিয়ে প্রত্যেকটা জায়গায়, গাদওয়ালে যাই, গাদওয়াল গ্রামটাতে ভিজিট করি, তাদের ইউনিভার্সের সাথে আমি ভিজিট করি, কারণ আমার সেই মানুষগুলোকে চিনতে হবে, সেই মানুষগুলোকে না চিনলে, প্রোডাক্ট না চিনলে আমি সেল করতে পারবো না। আপনি কলকাতায় কেন অনেক জায়গায় দেখতে পাবেন না, অনেক বড় সড়ো নামি দোকানেও দেখতে পাবেন না, বিকজ আমি যে বললাম আপনাদের একটু আগে যে আমি ঢাকায় গিয়ে জিনিসটা করেছি, দেখুন এইটা আঁচলটা দেখুন, দিস ইজ নট এ মুসলিম, এটা হচ্ছে কটন ঢাকাই। এটা হচ্ছে কোচমপল্লির সাথে কম্বাইন করে করা আছে, এটা কোচমপল্লি ভেতরটা, এটা হচ্ছে বেনারস বর্ডার। এগুলো একটু রেয়ার কালেকশন, এগুলো কিন্তু সচরাচর পাওয়া খুব একটা যায় না, দেখুন। এটা
ছোট বুটিটা মরুকণ্ঠি রং, এটা হচ্ছে মরুকণ্ঠি রঙের সাথে। এটা কিন্তু একদম ফোর্ট বেনারস থেকে বানানো। ওই যে বললাম যে আমার উদ্দেশ্যটাই হচ্ছে প্রত্যেকটা তাঁতির ঘরে, সে তাঁতির ঘরে না গেলে তো বোঝা যায় না যে ওরা কী করে বানাচ্ছে, ওরা কী প্রবলেম ফেস করছে। তো ব্রাইডাল সিজন আসছে, তো তোমরা চাইলে এখানে কিন্তু বেনারসির কালেকশনও পাবে এবং অন্য রকমের। আমরা যেরকম দেখি এটা কিন্তু ভীষণ হালকা, মানে খুব সুন্দর, খুব সুন্দর। এবার চাইলে আমি কিন্তু মানে আমার উইভার্সদের সাথে এতটাই পরিচিত, এতটাই আমার ঘরের লোক বলতে পারি যে আপনার কালার কম্বিনেশন অনুযায়ী গাদওয়াল, আপনার কালার কম্বিনেশন অনুযায়ী বেনারসি, এগুলো আমাকে টাইম দিলে আমি কিন্তু মাই অর্ডার অনুযায়ী নিয়ে করতে পারি। রেডিমেড ব্লাউজ আমি অর্ডার নিয়েও ব্লাউজ তৈরি করতে পারি। পনেরো তো আর পুজো আসতে 22 তো হবে, অনেকটা সময় সবকিছু আছে। আমার শাড়ি 900 টাকা থেকে শুরু, একদম অনলি বর্ডার আর ভেতরটা এক, 900, 1200, 1500, 2100, তারপরে 25 এরকম করে করে উঠছে, তারপরে 25,000, 30,000 এরকম। ব্লাউজও তো সেরকম, আমি দুটো ব্লাউজ নিয়েছি, তোমাদের দেখাবো। মানে এত সুন্দর আমি নিয়েছি, আমাকে দিদি এখানে বাছাই করে দিয়েছেন আর কি, যে আমি সেটা অনেক শাড়ির সাথে চালিয়ে যেতে পারবো আর কি। তো সেই রকম তোমরা প্ল্যান করে চলে আসতেই পারো, কিন্তু অনেক কালার কম্বিনেশনে 34, 38, 36, 40, 44 এইসব সাইজের সব রকম। হ্যাঁ হ্যাঁ, আর আমার এখানে তো তৈরিই হয়, একটু অর্ডার আমি করে থাকি। হ্যাঁ, যে কোনো কুর্তি, ড্রেস, লং ড্রেস, প্লাজো, এনিথিং। আচ্ছা, আর তুমি বলছিলে যে মাস্কের কথাটা, মাস্ক ও এখন যেটা সব থেকে জরুরি, মাস্ক। হ্যাঁ, এনি কালার মাস্ক, আপনার এখানে কাপড় আছে, কাপড় দিয়ে আপনি বানাতে দিয়ে দিতে পারেন, আর আমাদের রেডিমেড মাস্ক যদি পছন্দ হয় কিনে নিতে পারেন, বা কাপড় দিয়ে আপনি বানাতে পারেন। মানে বিকজ আমার কাছে এখানে কাপড় আছে, আপনি পছন্দ করে, প্রচুর কাপড় আছে, আপনি পছন্দ করে যে এটা এটা ম্যাচ করে, আমি কাপড় আপনাকে স্যাম্পল দেখাবো, আপনি সেই অনুযায়ী দেবেন, আমি বানাবো, কোনো অসুবিধা আছে। তো আমি মাস্কও বানাতে দেবো এখানে, মানে আজকে এসে আমি এর আগের দিন এসে মাস্কের ব্যাপারটা জানতাম না, তো আজকে এসে শুনলাম মাস্কগুলো মনে হচ্ছে ওই অ্যারাউন্ড 70 rupees করে। আচ্ছা, 70 টাকা করে মোটামুটি পড়ে যাবে মাস্ক। হ্যাঁ হ্যাঁ, একদম। আর পুজোর সময় কিন্তু মাস্ক এবার একটা ফ্যাশনে চলে এসেছে। হ্যাঁ, এবার যে কোনো মানে আপনি কাপড়টা নিয়ে এলেন, ওই কাপড় কালার কম্বিনেশন করে মাস্ক, কোনো অসুবিধা নেই, কন্ট্রাস্টও বানিয়ে দিতে পারি, আমার এখানে যেসব কাপড় আছে তাই দিয়েও বানিয়ে দিতে পারি। আমি একটা ব্লাউজ দেখাচ্ছি, দিস ইজ এ ডিজাইনার ব্লাউজ, এটা হচ্ছে একটা ডিজাইনার। ওয়াও, এই আমি ভুলে চলে, একটু সুন্দর, এটা একটা ডিজাইনার ব্লাউজ, এটা ব্যাক, এটা হচ্ছে এটা হচ্ছে এগুলো দেখুন, অসাধারণ, দেখুন
যে কস্ট প্রাইস সেরকম নয়, খুব একটা দামও নয়, সুতরাং ইজিলি আপনারা গিফট দিতে পারেন। এই যে ভাইফোঁটা আসছে, ভাইরা বোনদের দিতে পারে, মানে এই জুয়েলারিগুলো এই কারণেই। এটা সেরামিকের, দেখুন কি দারুণ, এটা দারুণ কালেকশন। এবং এটা কিন্তু মানে একদম ঠিকঠাক, মানে যেভাবে যে এফোর্টটা দিয়ে এটা বানানো হয়, তো সেই অনুযায়ী এটা হচ্ছে 250। বাহ, এটা অন্য রকমের। হ্যাঁ, একটা ছোট্ট গিফট কেউ কাউকে দিতেই পারে। আর আমার ব্যাগ আছে 550। ভেতরে 1-2 দুটো চেইন আছে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে এইখানে অ্যাটাচমেন্টের যে সুবিধাটা রয়েছে, যে তোমরা এসে চাইলে নিজেদের যা দেখলে দেখলে, এবার নিজেদের ইচ্ছে মতো কালার কম্বিনেশন করে সেই কি কাপড় ইউজ হবে বলে দিলে দিদি কিন্তু ঠিক সেইভাবেই বানিয়ে দেবে। তো এই সুবিধাটা আমার মনে হয় না সব জায়গায় পাওয়া যাবে। সুতরাং একদম চিন্তা করার কিছু নেই যে আপনার জিনিসটা আপনার মনের মতো হচ্ছে না, আমি সাথে সাথে সেটা অর্ডার নিয়ে বানিয়ে দেবো। আর চলে আসুন পুজোর আগে, দেখুন আমাদের এসে এখানকার কালেকশন 900 থেকে শুরু, যেটা পছন্দ যেরকমভাবে আপনারা চাইবেন আমরা সেইভাবেই আপনাদের সামনে তুলে দেবো আপনাদের মনের মতো জিনিস। দিদি তোমার ফোন নাম্বারটা বলো, আমার ভিউয়ার্সরা সেটা নিশ্চয়ই জানতে চাইবেন। আমার নাম্বার হচ্ছে 9830408363। আমার দোকানটা 11টা থেকে 7:30 পর্যন্ত খোলা। আচ্ছা, ঠিক আছে, মানে সানডে খোলা। এখন তো পুজোর সময়, এখন সানডেটাও খোলা থাকে।